নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনুরাশি বছরের প্রথম দিন করুন একটি গুপ্ত টোটকা সারা বছর কাকে বলে আপনি বুঝতেই পারবেন না ধরেছেন আজকের এই ভিডিও আমি রাশির জাতক জাতিকাদের একটি গুপ্ত টোটকার কথা শোনাব যে টোটকা করতে পারলে তারা অবশ্যই সারা বছর অর্থ কষ্ট কাকে বলে তা ভুলে যাবে তারা বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছা আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয়ে ধনু রাশি জাতক জাতিঘাতের কাছে ধনু রাশির কাছে দু হাজার একুশ খুবই গুরুত্বপূর্ণ বছর কারণ দু হাজার একুশ তাদের জীবনে যেমন সাড়ে সাতির অবসানের শেষ বছর একইভাবে ধনু রাশির কাছে একটি গুরুত্বপূর্ণ খবর আমি দিচ্ছি তাদের আমি জানাতে চলেছি দু হাজার তাদের জীবনে সর্বাধিক সৌভাগ্য সর্বাধিক উন্নতি বছর হতে চলেছে কিন্তু তারা যদি বছরের প্রথম দিন আমার বলে দেয়া এই গুপ্ত টোটকা করতে পারে তাহলে অবশ্যই তাদের জীবনে অবশ্যই চাঁদ চাঁদ লেগে যাবে অর্থাৎ যা চাইবে তাই পাবেই আসুন আর দেরি না করে জেনে নিই সেই গুপ্ত টোটকাটিকে আগে আমার বলে দেওয়ার দরকার আপনি যদি ধনু রাশি হন আপনি এই গুপ্ত টোটকা যদি করতে চান তাহলে কাউকে জানালে চলবে না অর্থাৎ আপনাকে সম্পূর্ণ একাকী এই টোটকা করতে হবে বাড়ির সকলকে ঢাক ঢোল পিটিয়ে এই টোটকা করার জন্যে নয় এই টোটকা অবশ্যই একাকী এবং অবশ্যই গুপ্ত স্থানে করা টোটকা এই টোটকার মাধ্যমে আপনি সারা বছর অর্থকষ্ট কাকে বলে ভুলে যাবেন আসুন আর দেরি না করে আমরা টোটকার প্রথমে জানতে হবে টোটকা হচ্ছে এমন কিছু বিষয় যার দ্বারা আমরা সাধারণ এবং বাস্তবিক জীবনে সুখ শান্তি এবং আরাম পেয়ে থাকি আমার এই টোটকার জন্য আপনাকে জোগাড় করতে হবে অবশ্যই একটি তুলসী গাছ ভর্তি টবের মধ্যে থাকা তুলসী গাছ সেই তুলসী গাছটি অবশ্যই হতে হবে আপনার বাড়ি নয় আপনার বাড়ির বাইরের কারণ অর্থাৎ আপনার বাড়ির মধ্যে যে তুলসী তলা আছে বা আপনার বাড়িতে যদি টবে তুলসী গাছ থাকে সেই গাছ হলে হবে না আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনার আশেপাশে কোনো জায়গায় যাদের বাড়িতে তুলসী গাছ আছে তাদের বাড়িতে এই ক্রিয়াটি করতে হবে এর জন্যে আপনাকে খুবই গুপ্তভাবে ক্রিয়াটি করতে হবে এমনভাবে করতে হবে যাতে কেউ জানতে না পারে আপনাকে কি করতে হবে আপনাকে তুলসী তলায় অবশ্যই তিনটে করি তিনটে করি সাদা করি কমলা করি এবং হলুদ করি তিনটে কুড়ি জোগাড় করে রাখুন আগামী কাল আগামীকাল শেষ দিন বছরের প্রথম দিন জানুয়ারি মাস ফার্স্ট জানুয়ারি আপনি তিনটে কড়ি একটি সাদা করি একটি কমলা করি একটি হলুদ করি অবশ্যই তুলসী গাছের নিচে পুঁতে দিয়ে আসবেন এবং অবশ্যই মনে রাখবেন সেই তুলসীতলার মাটি আপনি কিছুটা সঙ্গে করে নিয়েও আসবেন সেই করি তিনটি আপনি যে পুঁতেছেন সেটি যেন কেউ জানতে না পারে আপনি যে পুঁতেছেন সেটি যেন কারোর দ্বারা জানা সম্ভব না হয় আপনি অবশ্যই সেই মাটি নিয়ে এসে আপনার নিজের মানি ব্যাগের মধ্যে একটি কাগজে অবশ্যই কাগজটি হলুদ কাগজ হলুদ কাগজের মধ্যে সেই মাটি রেখে মানিবাগের মধ্যে রেখে দিন আপনি আপনার আপনার মধ্যে রেখে রেখে দিন দিন আলমারির যে স্থানে টাকা থাকে সেখানে সারা বছর অর্থের জোয়ার আসতে বাধ্য হবে এবং আপনি লক্ষ্য রাখবেন যে তুলসী গাছের নিচে এই তিনটে কড়ি পোঁতা হলো তে তুলসী গাছটি যেন অপরের দ্বারা রোজ অবশ্যই অন্তত ধূপ অন্তত কিছুটা জল পায় এবং এইভাবে এক বছরের মধ্যে দেখবেন আপনার অর্থ ফুলে ফেঁপে উঠেছে আপনার মানি ব্যাগ সদা সর্বদা অর্থে পরিপূর্ণ রয়েই গেছে সুতরাং এই টোটকাটি করার জন্যে আপনাকে বেশি খরচ করতে হবে না আপনি আগামীকাল যে কোনো দশকর্মা ভাণ্ডারে গিয়ে একটি কমলা কালারের করি একটি সাদা কালারের করি একটি হলুদ কালারের করি তিনটে কুড়ি আপনাকে জোগাড় করতেই হবে একটি দোকানে না পাওয়া গেলে আরও চার পাঁচটি দোকান ঘুরে আপনাকে জোগাড় করে আনতে হবে এবং অবশ্যই আপনাকে এমন একটি তুলসী গাছ জোগাড় করতে হবে যা আপনার বাড়ির বাইরে অন্য কারোর বাড়িতে আছে এবং গুপ্তভাবে যে কোনো সময় অর্থাৎ ফার্স্ট জানুয়ারি আপনি ভোরবেলা করতে পারেন আপনি দুপুরবেলা করতে পারেন আপনি সন্ধ্যেবেলা করতে পারেন আপনি রাত্রিবেলা করতে পারেন আপনি যে কোনো সময়ে ফার্স্ট জানুয়ারির এই টোটকাটি করতে পারলে আপনার জীবনে ধনুরাশি অবশ্যই কোনোভাবেই আর্থিক কষ্ট স্পর্শ করতে পারবে না সারাটা দু হাজার একুশ আপনার জীবনে অবশ্যই সুখ অবশ্যই সমৃদ্ধি এবং অর্থভাগ্য চরম পর্যায়ে উন্নতির দিকে ধাবিত হবে তাই বলি ধনুরাশি এই গুপ্ত টোটকা আমি যে আপনাদের বলে দিলাম অবশ্যই ফার্স্ট জানুয়ারি করুন করতে পারলে এই করি দিয়ে টোটকার দ্বারা আপনারা জীবনে সর্বাধিক জীবন উন্নতির পথে ধাবিত হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ধনুরাশি বন্ধুদের আরও শেয়ার করে দিন তারাও জানতে পারেন এই গুপ্ত টোটকা এবং আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাকে দেখিয়ে পৌঁছায় এটুকু জানাই ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ